এবার মিল করার অভিযোগ উঠল স্কুল শিক্ষিকার বিরুদ্ধে উত্তর পরগনা জেলার হাবড়া থানার বালুইগাসি পালপাড়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা রুমাদাস মজুমদারের বিরুদ্ধে অভিযোগ ছাত্রছাত্রীদের মিড ডে মিল আত্মসাত করার তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিদ্যালয়ে গ্রামবাসীদের অভিযোগ স্কুলে মিড ডে মিল দেওয়ার সময় ছাত্রছাত্রীদের ভাগের সামগ্রী আত্মসাত করেন রমাদাস মজুমদার তারই প্রতিবাদে গত মাসে শিক্ষিকাকে স্কুলের ভেতরে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা এরপর প্রশাসনের হস্তক্ষেপের সিদ্ধান্ত হয় মিড ডে মিল দেওয়ার সময় থাকবেন না ওই শিক্ষিকা কিন্তু এদিন মিড ডে মিল দেওয়ার সময় অভিভাবকরা দেখতে পান ওই শিক্ষিকা স্কুলে এসেছেন মিড ডে মিল দেওয়ার জন্য এরপর স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা সকলেই যদিও শিক্ষিকার দাবি তিনি চুরি করেছেন এমন কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এদিন তিনি জানান যেহেতু স্কুলে কর্মরত তাই তিনি স্কুলে এসেছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে স্কুলের প্রধান শিক্ষকের দাবি গত মাসে উনি যে মিড ডে মিলের খাবার নিয়ে বেরিয়েছিলেন সেখানে অতিরিক্ত মিড ডে মিল থাকায় গ্রামবাসীরা ঘিরে ধরেন এরপর থেকে স্কুলে আসতে বারণ করা হয়েছিল রুমা রুমাদাস মজুমদারকে কিন্তু শিক্ষিকা কোনো কথা না শুনেই স্কুলে আসেন এরপর গ্রামবাসী সেটা বিক্ষোভ দেখান ঘটনাস্থলে আসেন হাবড়া থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় অভিভাবক অভিভাবিকা